এই ভিডিওটি আপনার চোখের সামনে পড়াতে ভালোই হলো, কারণ এই ভিডিওতে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি শিখতে চলেছেন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার অবশ্যই জানা দরকার। কারণ এই ভিডিওটি দেখার মাধ্যমে আর একটু পরেই আপনি এমন একটা টেকনিক জেনে যাবেন এবং এমন একটা বিষয় জেনে যাবেন যেটার মাধ্যমে এক মিনিটের মধ্যেই হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল বেশি সমস্যার সমাধান আপনি করতে পারবেন নিজেই। এজন্য আপনাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে না বা বড় ধরনের কোনো বিদ্যুৎ কর্মী হতে হবে না। জাস্ট এই ভিডিওটি শুধু দেখুন, আজকে যা কিছু দেখবেন সব কিছু একদম প্র্যাকটিক্যালি, কোনো ধরনের থিওরিক্যালি কথা আমরা এই ভিডিওতে বলবো না। 12 বছরের বিদ্যুৎ সেক্টরের চাকরির অভিজ্ঞতাতে হাজার হাজার মিটারের বিদ্যুৎ বিল সমস্যার সমাধান করেছি নিজের হাতে। তার মধ্যে শুধুমাত্র 2-1টা ভিডিও আপনাদের মাঝে প্রকাশ করি এই প্রয়াসে যে নিজে একা একা অফিসে কয়েকজন গ্রাহককেই বা সার্ভিস দিতে পারবো, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে হাজারো হাজার লাখো লাখো মানুষকে সেবা করা সম্ভব। তাই এই ছোট্ট ভিডিওর আয়োজন। ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে এই কথাটা আপনারা সকলেই বলে থাকেন, কথাটা অনেকটাই সত্য। কারণ হচ্ছে যদি এটার ভুল সংযোগ দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিদ্যুৎ বিল বেশি দিয়ে দিতে হবে, বাট যদি আপনি সঠিক সংযোগটি দিতে পারেন তাহলে আপনার বিদ্যুৎ বিল একটি টাকাও বেশি আসবে না, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি। অনেকগুলো কারণে এই ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি কারণ আমি এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদের মাঝে বর্ণনা করছি। আসসালামু আলাইকুম, দেখেন আমরা একটা ডিজিটাল মিটার ইনস্টল করলাম, দেখেন মিটারের ডিসপ্লেতে ইয়ার মানে রিভার্স এনার্জি যে উঠতেছে, দেখেন যে উঠতেছে মানে এক্ষেত্রে গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসবে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এই দেখেন গ্রাউন্ডিং রড এটা কাটিয়ে দিলে সমাধান হবে, ঠিক আছে। এই যে আমরা কাটতেছি দেখি কী করা যায়, দেখেন কাটেন ধরুন আগে পরের লাগে জোড়া দিয়ে দেবেন, হ্যাঁ ওই যে হ্যাঁ কাটেন কাটেন, হ্যাঁ এই দেখেন আমরা গ্রাউন্ডিং কেটে দিলাম, এই দেখেন মিটার আর ইয়ার আসে না, হ্যাঁ এই দেখেন দেখছেন। এই জন্য গ্রাহকের যদি কোনো গ্রাউন্ডিং থাকে আর যদি মিটারে ইয়ার লেখা থাকে রিভার্স এনার্জি, এক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে। বেশি আসতে বলতে ব্যবহার না করলেও মাটির নিচে বিদ্যুৎ পাস হবে, ঠিক আছে। এখানে আমরা কেটে দিলাম। এখন আপনার মনের মধ্যে 2টা প্রশ্ন ঘোরপাক খেতে পারে, সেটা উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি যে আমরা সাধারণ গ্রাহক হিসেবে তাহলে কীভাবে বুঝবো যে আমাদের মিটারে রিভার্স এনার্জি ফ্লো হচ্ছে কি না। একদম সহজ, আপনি আপনার মিটারের সামনে গিয়ে দাঁড়াবেন, এরপরে মিটারের ডিসপ্লের দিকে তাকাবেন, তারপরে মিটারের নিচে দেখবেন, ডিসপ্লের নিচে দেখবেন আর লাফাচ্ছে, ই এবং আর লাফাচ্ছে। এই আর হলো রিভার্স এনার্জি, আর মানেই রিভার্স এনার্জি। ডিজিটাল মিটারে এই সুবিধাটা খুবই সুন্দর, আপনাকে এসে ধরেও দিবে যে কেন আপনার বিদ্যুৎ বিল বেশি আসছে বা মিটারে কী সমস্যা, এখানেই আপনি বুঝতে পারবেন যদি আর লাফায়। আর 2 ক্ষেত্রে লাভ হবে, আপনার যদি আর্থিং যদি ভুল সংযোগ হয় সেটা, এবং আপনার যদি এই আউটপুটের নিউট্রাল যদি কমন থাকে সেক্ষেত্রেও আর লাভ হবে। এটা গেল এই প্রশ্ন নম্বর 1। এবং আর 2 নম্বর প্রশ্ন হলো, এখন আপনি বলতে পারেন তাহলে কি আমরা আর্থিং রড ব্যবহার করব না? না ভাই, আর্থিং রড অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আর্থিং রড ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, আর্থিং সিস্টেম আছে বলেই বিদ্যুৎ সিস্টেম টিকে আছে, কারণ পৃথিবীর সমস্ত কারেন্ট তো মাটির নিচেই চলে যায়। এজন্য অবশ্যই আপনাকে আর্থিং ব্যবহার করতে হবে। সেটা কোথায় করবেন তাহলে? আউটপুট সাইডে আমরা নিউট্রালের সাথে এই সংযোগটা দেব না, আমরা দেব কোথায়? আমরা দেব হচ্ছে ইনপুটের যে সাদা তার আছে, যে নিউট্রাল তারটা আছে ইনপুটের, আমি আবার বলতেছি পোলের পাশে যে সাদা তার আছে সেই পাশে আমরা আর্থিং তার সংযোগ দিয়ে দেব। ধন্যবাদ, আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং এটি আপনার জীবনে সারা জীবন খুব কাজে দিবে। আর যদি ভালোই লেগে থাকে, যদি একটুকু হলেও কোনো কিছু শিখতে পারেন জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন পরবর্তীতে যেন আরও নতুন কোনো একটা ভিডিও প্রকাশ করতে পারি বিদ্যুৎ বিল কমানো বা বেশি আসে এ সংক্রান্ত নিয়ে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।